সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন সুরভি আকন্দ। নেপালের ললিতপুরে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলে লাল সবুজের মেয়েরা। এতে 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।